Hey guys, good morning. Welcome back to my channel. Guwahati moto tomader shobai ke shagoto janiye shuru korchi ajke notun vlog ar ajke sokal hoye geche ar amra jacchi Kamakhyar uddeshe. To cholo jawa jak. পৌঁছে গেছি কামাখ্যা মন্দির চত্বরে গাড়ি পার্কিং করে নেওয়ার পর আমরা সবাই যাচ্ছি কামাখ্যা মন্দিরে দেখি এখানে কোনো দোকানে তোমরা ঢুকে গিয়ে প্রসাদ নিয়ে নিতে পারবে আর জুতোটাও ওখানেই খুলে রাখা যায় ডালা নিয়ে ঢুকে পড়েছি মন্দিরের ভেতর এই লাইনটা দেখতে পাচ্ছ এটা হলো 500 টাকার লাইন আর ফ্রিরও লাইন রয়েছে সেটা আরও লম্বা এই হলো কামাখ্যা মায়ের মূল মন্দির তবে ভেতরে ফোন অ্যালাউ নেই বলে ফটো তোলা হয়নি এই হলো ব্রহ্মপুত্র নদী এখন আমরা মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি একটা ফেরিঘাটের কাছে এখানে আমরা ব্রহ্মপুত্র নদী ক্রস করে যাচ্ছি উমানন্দ মন্দিরে উমানন্দ হলো শিব আর পার্বতীর একটা মন্দির সেটা দর্শন করতে এই হলো উমানন্দ মন্দিরে যাওয়ার রাস্তা লম্বা সিঁড়ি উঠে তোমাদেরকে উমানন্দ মন্দিরে পৌঁছতে হবে আসলে ব্রহ্মপুত্র নদীর মাঝখানে একটা দ্বীপ মতন হয়ে রয়েছে ওই দ্বীপের মধ্যেই রয়েছে ওই মন্দির এই হলো মন্দিরের ভেতর আর আমরা এখন পুজো দিয়ে বেরোচ্ছি ফেরমে চলে এসেছি পুজো দিয়ে আজকে দর্শনটা আমরা পাইনি কারণ ভিআইপি টিকিটে লাইন দিয়েছিলাম জাস্ট আমাদের টিকিটটার আসার সময় কাউন্টারটা বন্ধ করে দেয় 7টার সময় তো টিকিট ভিআইপি লাইনের পাইনি আর যদি আমরা নর্মাল লাইনে টিকিট লাইন দিতাম তাহলে বলছিল যে 6টা মতন বেজে যাবে মানে সন্ধে 6টা তো সেই জন্যই একজন পান্ডাকে ধরে আমরা পুজো দিয়ে দিয়েছি মানে একদম সামনে থেকেই দিয়েছি বাট ওই যে গর্ভগৃহে আমরা ঢুকতে পারিনি তো তারপরে আরেকটা জায়গায় গেছিলাম ব্লগে দেখে নিও তো ফাইনালি এসে গেছি 12টা 12:30 বাজতে যায় ভাবছি একবারে লাঞ্চই করে নেবো ভীষণ জোর খিদেও পেয়েছে তো চলো লাঞ্চটা করে নেওয়াই যাক অ্যান্ড দিস ইজ মাই আউটফিট মানে যাওয়ার সময় এত তাড়াহুড়ো হচ্ছিলো যে ভিডিওটা করতে পারিনি তো দেখে নাও বিকেল হয়ে গেছে আর আমিও রেডি হয়ে পড়েছি শপিং করতে যাওয়ার জন্য দুপুরবেলা সবাই এত ক্লান্ত হয়ে গেছিল ব্লগ কন্টিনিউ করতে পারিনি দুপুরবেলা লাঞ্চ ফাঞ্চ করে সব ঘুমিয়ে পড়েছিলাম দেন তুমি নাও আমি যাচ্ছি শুভ লিফ্টে চলে যাচ্ছে আর আমাকে ডাকছে আর ব্লগটা শুরু করে দিয়েছি তো এখন বিকেল হয়ে গেছে একটু মার্কেট এরিয়ায় ঘোরাঘুরি করতে যাচ্ছি সবাই এখানে রেডি সবাই টুকটাক করে বেরোচ্ছে তো চলো যাওয়া যাক এখন অবধি কিছু যেমনভাবে কেনাকাটা করাও হয়নি আমাদের কারণ মার্কেট এরিয়া থেকে আমাদের হোটেলের ডিস্টেন্সটা অনেকটা দূরে দূরেই ছিল তো এবারে যাচ্ছি ফাইনালি কালকে যেহেতু ফ্লাইট তো আর তো কেনাকাটা করার টাইম পাবো না তো চলো যাওয়া যাক চলে এসছি মার্কেট এরিয়ায় এখন আমরা ফুট ব্রিজের ওপর দিয়ে রাস্তা ক্রস করছি এখন আমরা সবাই আসামের গামছা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি আসামের গামছাই তো মনে হয় এগুলোকে বলে কি বলে তোমরা একটু কমেন্টে জানিও আর এরকম টাইপের জুটের জিনিসও বিক্রি হচ্ছিলো বেশ সুন্দর আমি একটা কি হোল্ডার কিনেছি আর এখানে সবাই ব্যাগ ঝুড়ি অনেক কিছু জিনিস ছিল নেওয়ার মতন সবাই এখানে কেনাকাটি করতে ব্যস্ত
আর এই হলো আমাদের শুভেন্দু। শুভেন্দুর বার্গেনিং স্কিলটা যদি দেখো, অসাধারণ। তারপর চলে আসি মেখলার দোকানে। এখানে কাকিমা মেখলাগুলো দেখাচ্ছে। মেখলাগুলো খুব সুন্দর ছিল, আমার একটা পছন্দ হয়, আমি নিয়ে নিই। এই লাল কালারটাও খুব সুন্দর ছিল, বাট আমার পছন্দ হয় এই যে বেগুনিটা, এই বেগুনিটাই আমি নিয়েছি। এই যে এগুলো দেখছো, এগুলো হলো আসাম সিল্ক। এগুলোও দেখতে খুব সুন্দর ছিল, বাট এগুলো শাড়ি। আর আমার আসামে এসে আসামের ট্রেডিশনাল কিছু নেওয়ারই ইচ্ছা ছিল, সেই জন্য আমি মেখলা নিই। আমাদের মোটামুটি কেনাকাটি করা হয়ে গেছে, এবারে যাচ্ছি আমরা হোটেলের দিকে। আর বেশি কেনাকাটা করা যায়নি, কারণ ফ্লাইটসে ওয়েটের একটা ব্যাপার থাকে। তো চলো রুমে ফিরে যাওয়া যাক। চলে এসছি, রয়েছি লিফটে, এবার কেনাকাটি করেছি অনেক। সবাই দুটো মাটন বিরিয়ানি, ধোসা খাবো বলেছিলাম, ধোসা পাইনি, ওই জন্য দুটো মাটন বিরিয়ানি। শুভ মাটন মাটন করে পাগল করে দিচ্ছে। দুপুর বেলা মাটন অ্যাভেলেবেল ছিল না, তো চিকেন কোরমা নিয়েছিলাম, একদমই ভালো ছিল না। আজকে রাতের মেনু আমাদের মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানির সাথে মিক্সড রায়তা দিয়েছে, আর এই যে স্যালাড। শুভর দুপুর থেকেই মাটন খাওয়ার ইচ্ছা ছিল, লাস্টে মাটন বিরিয়ানি। এই যে আমারটা না, রাতের ডিনারের পর আমরা বাইরে ব্যালকনিতে যাই, ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল। আর কালকে হলো আমাদের রিটার্ন। চলো তো কালকে দেখা হচ্ছে নতুন একটা ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউন্ড, বাই। এদিকটাই আপনার